কার্বি আংলং সাহিত্য শাসিত পরিষদর অধীনত গাঁও পরিষদর সভাপতি গাঁওবুঢ়া আর সদস্যসল নিযুক্তির আনুষ্ঠানিক বিতরণ কার্বি আংলং সাহিত্য শাসিত পরিষদর মুখ্য কার্যবাহী সদস্য ডক্টর তুলিরাম রংহাঙর। কার্বি প্রথাগত আইন চূড়ান্তকরণ সমিতির দ্বারা আয়োজিত কার্বি আংলং সাহিত্য শাসিত পরিষদর দ্বারা বিধানসভা বিভাগের সহযোগত আয়োজন করা হয় লং মির্জাং তারলং সদিফুট। কার্বি আংলং ডিসি কাউন্সিল লংগের কেন ইংলিশ ডিসি কাউন্সিল ফুলত ভোট লংগের ইউনাইটেড ইংলিশ ডিসি কাউন্সিল এন নর্থ কাপড় ডিস্ট্রিক্ট সোফিয়া ব্যাংকে 1954 ইনকাম ফলাস রোড কাস্টমারি কোর্ট ইউনাইটেড ডিএস কাউন্সিল লাসি রাংবং রাংবং পেন্সি নিয়ে তুম নন কেদবং আগে দান আপনি বই পেন্সিল তুম কার্বি অটোনমাস কাউন্সিল লং পিসি ইউজিলিশন এনসি কাস্টমারি কোর্ট মানে ভিলেজ কাউন্সিল কমিটি আর রিপোর্ট আটেন পেনগ্রেস কার্বি আংলং কাংরুম পেন সুবিকে থমরা হর ফরা ট্রকসেরা হক আর রং আস্তার তুমহান পিং আসমি কোর্ট রাসকা পিয়া দিয়া ভাব এটি এপয়েন্টমেন্ট লেটার কিনি লাসি কেবাঞ্জি আর নিয়ান যে তুম কার্বি আংলং অটোনমাস কাউন্সিল পেন এস ভাইস যে কাস্টমারি কোর্ট কাছে বাজিয়া বিমলং হং হাওলা নিতুম কার্বি আংলং অটোনমাস কাউন্সিল পেন খেকলেন পর্যায়ে ভাঙি তুম বড়ি পন্থ লাস্ট ফিয়ে ব্যাংকে ভিলেজ ডেভেলপমেন্ট কাউন্সিল ফলা ব্যাংকে ডেভেলপমেন্ট অফার্ট কাচিং থুরা মস্তায়ং ব্যাংকে খেকলেন পঞ্জি বিশিয়া কাউন্সিল ব্যাংক লাস্ট ব্যাংকে বিচার কিদার বিচার কিবা কেচক কেচক চেয়ে ফান কাংরি পাংডন কেচক চেয়ে কক লং কার্বি তো নিম রকম টেন কুর হিজান কে তুমকে তো কাংরি রং লে লাসন মানে কে দো কক লং কে চংহু চংহুই পেন চেং লক লালুক লং তে বিলেস কোর তুমি লাখে বিচার কিবার কো রঙা সরা কোর পেন সি কুদা কুন্দে কুলং তে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট কোর্ট ডাকসি বাং ডিস্ট্রিক্ট কোর্ট রং সি জং সি উনে ডেট পুলংতে হাতে রায় এই পুলংতে এই তোমাকে জুডিশিয়াল কোর্ট দিতে এই তোমাকে ডাইরেক্ট হাইকোর্ট তালিতে সুপ্রিম কোর্ট সে এই কল আসো বাকে লাসি ভিলেজ কোর্ট কি আন হরমুখে ভিলেজ কোর্ট ক্লেম পেরাই লাসফি এটা রায় এই পুলংতে ডিস্ট্রিক্ট কোর্ট দো কার্বিনা তোমাস কাউন্সিল লং রাসি চেপেরাই পাব 1954 আমি কার্বি আংলং ডিস্ট্রিক্ট পাইছে জেলা পাইছে সেইটো ভিলেজ কোর্টর গঠন করা একটা প্রভিশন আছে আজি তারিখলৈকে সেইটো ইমপ্লিমেন্ট করা নাই কিন্তু আমি কার্বি আংলং অটোনমাস কাউন্সিলর যে আমি চাইছো সেই গোটেই সংবিধান তাইখানে আমি কার্বি আংলং অটোনমাস কাউন্সিলর ডিসি রেজলিউশন লই আমি কমিটি গঠন করেছি সেই কমিটি গঠন দিয়ার পিছত রিপোর্ট তেওঁলোকক দিয়ার পিছত আমি ডিসি রেজলিউশন পাস করেছি তার সেশনের প্লেস করেছি সেশনের রাইট হ্যান্ড পাস করার পিছত আমি সেশনের এই প্রস্তাবকে আমি গভর্নরে প্রেরণ করেছি গভর্নরে অনুমোদন দিয়া হয়ে গেল আপনাদের গভর্নর অনুমোদন দিয়ার পিছত আমি গেজেট নোটিফিকেশন দিলো যে আজি প্রত্যেক গাঁত ভিলেজ কোর্টর গঠন করবর কারণে আমি এপয়েন্টমেন্ট লেটার আজি কার্বি আংলং আর ওয়েস্ট কার্বি আংলং যেটি আমি ট্রেডিশনাল ভিলেজ কোর্ট সেই ভিলেজ কোর্টটো কাস্টমারি কোর্ট যদি কয়েছে সেইটো কোর্টের টোটেল আছে 3575 ভিলেজ আছে সেইটা আমি আজি অ্যাপয়েন্টমেন্ট দিয়া আরম্ভ
ভিলেজ কাউন্সিল আর ভিলেজ কোর্ট একে আর ভিলেজ ডেভেলপমেন্টর কাউন্সিল আছে ভিলেজ ডেভেলপমেন্ট কাউন্সিল আছে যেহেতু ডেভেলপমেন্টর উন্নয়নের কামবিলাক করবে কিন্তু ভিলেজ কোর্ট সেই বিচার কিনা যেহেতু কোর্টত যদি হব এইটাই কোনোবা চোর ডকাইত করে বা বেলেগ বেলেগর যে আছে সেইবিলাক এই বিচার করা হব ভিলেজ কোর্ট।